Assalamualaikum warahmatullah. আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে বিষয়টা এখানে বিদ্যা আমাদের গাড়ি যে পুরাতন ব্যাটারিটা ওটা ওখানে রাখা আছে আর আমাদের নতুন যে ব্যাটারিটা লিথিয়াম ব্যাটারি তো আমরা এটা দিয়ে ইনস্টল করে ফেললাম এবং আপনারা দেখতেছেন যেটা সিলিন্ডার টাইপ ব্যাটারি পেন্সিল টাইপ যে হিসাবে আমরা বুঝি ওই টাইপের ব্যাটারি যদিও আমাদের অন্যান্য ভিডিওগুলোতে কেচিং কই তো আমরা এখানে কেচিংটা ইনস্টল করব ইনস্টল করে আমরা অ্যাকচুয়ালি এটা দুইটা পার্ট ভিডিও করতেছি একটা হলো ওপেনিং এর আর একটা হলো সেটআপের এই দুইটা পার্ট এর ভিডিও করতেছি কারণ হ্যাঁ ঠিক আছে এমনি অনেক পরিমাণে ভিডিও হয়ে যাইতেছে এইজন্য আমরা একটু আর দ্বিতীয়ত স্যার একটু তারা আছে এইজন্য মূলত সময়টা অনেকটা কম নিতেছি রাত্রি হয়ে গেছে তো যখন ব্যাটারিটা সেটআপ করা থাকবে অ্যাকচুয়ালি এটা দেখি চাইনিজ আছে না জাপানিজ আছে এটা ধরার কোনো ক্যাপাসিটি কারণ নাই হ্যাঁ এটা হলো একটা বিষয় আর বিশেষ করে যারা আমাদের থেকে ব্যাটারিগুলো লাগাইতেছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি সেটা হলো নতুন ব্যাটারিগুলো যখন ইনস্টল হবে তারপর গাড়িগুলো অবশ্যই চেষ্টা করবেন একটু লং ড্রাইভ করার জন্য কারণ এটা চার্জেবল ব্যাটারি এই ব্যাটারিটা আপনি চার্জ উঠে নিতে হবে হ্যাঁ চার্জ যখন উঠে যাবে আলহামদুলিল্লাহ আপনার তখন ব্যাকআপটা সুন্দর থাকবে এটা হলো একটা বিষয় আর একটা বিষয় হলো যে অবশ্যই এই ব্যাটারিগুলোর ক্ষেত্রে আমাদের থেকে যারা ব্যাটারিগুলো নেবেন 15,000-20,000 কিলোমিটার পর পর এসে কুলিং ফ্যানগুলো ক্লিন করে নিয়ে যাবেন গাড়িগুলো স্ক্যানিং করে নিয়ে যাবেন ফ্রি অফ এখানে কোনো চার্জ নেই ঠিক আছে কারণ আমরা চাই আপনার গাড়িটা যাতে ভালো চলে ভালো সার্ভিস পায় এই জিনিসগুলোই এছাড়া আমাদের এক্সট্রা কোনো ইয়ে নাই কুলিং ফ্যানটা কি ক্লিন হয়েছে কই ফ্যানটা নিয়ে আসো দেখি আরে কি লাগাই ফেলছো তোমরা কারণ তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানটা পরিপূর্ণ ক্লিন করা শেষ মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়েছে তো এখন আমরা আর খুলে আপনাদেরকে দেখাইলাম না কারণ অনেকটা বলতেছি যে সময়টা একটু শর্ট আমাদের আবার রাস্তায় একটা গাড়ি প্রবলেম হয়েছে ওটার আবার সার্ভিস দেওয়ার জন্য যাওয়া লাগবে অনেকটাই একটু ইয়ের উপরে আছে নিচের এইটা ধরাও এই 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 নাটবোল্টগুলো লাগাও দেখতেছেন ফুলি সেট আপ করা হয়ে যেতেছে এবং এটা সেট আপ করা থাকলে কি হয়েছে কি ভাবতেছ দাঁড়া এটা গিয়ে যাগেন না 10টি কই তো আমাদের গাড়ির মূলত ব্যাটারিগুলো এইখানেই থাকে আপনারা দেখতেছেন যে এটা জায়গাটা কিন্তু এইটাই প্যাসেঞ্জার পিছনে যে প্যাসেঞ্জার সিট আছে সিটের ঠিক নিচে মাঝখান বরাবরই মূলত এই ব্যাটারিটা বসে যদিও ব্যাটারিরও বেশি একটা ওয়েট নাই খুবই অল্প ওয়েটের একটা ব্যাটারি আর এত কিছু নাই যদিও এই ব্যাটারিগুলো এগুলো বলতে বলতে আমরা এই অনেকটা ইয়ে এই জায়গার ইয়েটা নাও না কেন কি বলতেছি না নাকি এই জন্য নিতেছো না কোনটা টাল হয়ে গেছো বাইরে সোজা করে ফেলবো একদম বেটা ফাজিল কোয়ানকার স্যার তো আলহামদুলিল্লাহ প্রায় সেট আপ শেষের দিকে আপনারা দেখতেছেন সেট আপ মোটামুটি হয়ে গেছে অলরেডি তো এখন আমরা এই ভিডিওটার ভিতর দিয়ে ব্যাটারিটা গাড়িতে ইনস্টল করে ফেলবো এবং কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো দাও দেখি একটা নাট দাও এদিকে দাও কমপ্লিট ঠিক আছে না 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 ওগুলো এটার না ঠিক আছে বাকি সব কিছু হ্যাঁ তাহলে ঢুকিয়ে ফেলেন হয় ওই সাইডে দরজাটা খুলো তো আলহামদুলিল্লাহ এখন আমরা ব্যাটারিটা ঢুকিয়ে ফেলবো আর একটু একটু দেখাই আপনাদেরকে সেটা হলো আপনারা দেখতেছেন যে অ্যাকচুয়ালি এইখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন যে এটার ভিতরে যে চাইনিজ ব্যাটারিটা স্যার অ্যাকচুয়ালি এটা বোঝার কোনো ক্যাপাসিটি নাই ইনশাল্লাহ ঢুকাও বিসমিল্লাহ তো এটা হলো আমাদের চাইনিজ ব্যাটারি প্যাক এখন ইনস্টল হইতেছে তো এখন আসি আপনাদের কাছে জাপানিজ ব্যাটারি প্যাকটা নিয়ে এখানে ভিতরে আপনারা দেখতেছেন যে জাপানিজ যে ব্যাটারিটা আছে
এটা হলো মূলত জাপানিজ ব্যাটারি আর যে জিনিসটা আপনাদের সাথে ডিসকাস করছিলাম সেটা হলো এখানে যে স্পেস স্পেসের বিষয়টা নিয়ে এখন আপনারা দেখতে পারবেন যে এখানে যে স্পেসটা কতটুকু তো আপনারা দেখতেছেন যে এখানে স্পেসটা খুবই অল্প খুব স্লিম একটা স্পেস তো এইজন্য মূলত এই ব্যাটারিগুলোতে দেখেন হিউজ পরিমাণে ময়লা কারণ এই ময়লাটা যখন এখান দিয়ে পাস না হইতে পারে এটা হলো আপনার আউট ভেন্টিলেটর এটা দিয়ে মূলত বাতাসটা আউট হয়ে যায় যেটা হলো আপনার ব্যাটারির যে ওভারহিটিং যে হিট হয় হিটের বাতাসটা এটা দিয়ে বের হয়ে যায় তো এটা দিয়ে যে বাতাসটা বের হয় বাতাসের সাথে কিন্তু ময়লাও বের হয়ে যায় এটা দিয়ে হ্যাঁ কিন্তু ময়লাটা যখন আপনার এই নিচে দিয়ে যখন ব্লোয়ার মানে আপনার এয়ার করে তখন আপনার কিন্তু এয়ারের সাথে যখন ময়লাটা থাকে ময়লাটা কিন্তু আপনার পাস হইতে পারে না যেটা আপনারা দেখতেছেন যে এখানে ভিতরে স্পেসটা অনেকটাই খুবই কম যা তুলনায় ওটা তুলনায় মানে তিন ভাগের এক ভাগ এই টাইপের এতটা পরিমাণে স্পেস কম আর এই ব্যাটারিগুলো মূলত আলহামদুলিল্লাহ একটা নির্দিষ্ট একটা টেম্পারিং এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলছি আমরা যদি এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই আপনাদেরকে তো আপনারা দেখতেছেন যে এটার যে ডিটেলসের যে বিষয়টা এটা কীভাবে কী আছে এই হলো মূলত এই ব্যাটারিগুলোর অপশন আর আরেকটা বিষয় যে আমাদেরকে একবার বলছে যে ব্যাটারিগুলো রিপেয়ার করা যায় কি না মূলত আমরা যে রিপেয়ারটা করি সেটা ধরেন সাপোজ এই ব্যাটারি প্যাকটার ভিতরে আপনার পাঁচ সাতটা দশটা সেল ড্যামেজ আছে ওই দশটা সেল লাগানো এটাই হলো মূলত রিপেয়ার অনেকে মনে করে যে এটা কি চার্জ দিয়ে কিংবা ব্যালেন্স করে আদৌ এই ধরনের কোনো মেশিন বাংলাদেশের ক্ষেত্রে আসে নাই আমেরিকান কান্ট্রিতে আছে বাট ওটার কোনো সাপোর্ট পাওয়া যাচ্ছে না কীভাবে তারা সাপোর্টটা দেয় ধরেন ছয় মাস তাদের এই ব্যাটারি ইনস্টল করা থাকে তারা আপনার থেকে একটা চার্জ নেবে আপনাকে গাড়িতে এক সেট ব্যাটারি লাগিয়ে দেবে আপনার ব্যাটারিটা খুলে রাখবে ওটাকে চার্জিং করবে পরে আবার আপনার যখন ব্যাটারিটা প্রবলেম হবে তখন এইভাবে তারা এভাবে একটা সার্ভিস দিতে থাকতেছে একটা কোম্পানি তো এটাই হলো মূলত এই ব্যাটারির ক্ষেত্রে একটা বিষয় বাট এটাকে আপনার স্ট্রং করার একটা জিনিস কি ব্র্যান্ড নিউ আর একটা আপনার ইউজ দুইটা কিন্তু দুই রকম সেটা হলো আপনার ব্র্যান্ড নিউ চাইনিজ হোক কিংবা জাপানিজ হোক আপনি যখন ব্র্যান্ড নিউ ওটা জিরো মাইলেজ আর একটা ইউজড এটা একটা ইউজড কারণ প্রত্যেকটা জিনিস একটা আপনার শরীরের যেরকম একটা আয়ু আছে একটা শক্তি আছে বয়স হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে ওই জিনিসটা যেরকম থাকে না তো প্রত্যেকটা জিনিস ইউজ হইলে ওই জিনিসটার একটা টেম্পার নষ্ট হয়ে যায় তো এর ভিতরে আপনাদেরকে দেখাই যে জিনিসটা তো আমাদের আলহামদুলিল্লাহ ব্যাটারিটা মোটামুটি আপনারা দেখতেছেন কথার ফাঁকে দিয়ে ব্যাটারিটা সেট আপ করা চলতেছে অলরেডি প্রায় সেট আপ শেষের দিকে হ্যাঁ করেন আপনার কতটুকু আর বাকি আছে সেটা কমপ্লিট করেন তো যেহেতু এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বুঝাই দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আপনাদের দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে আশা করি ইনশাআল্লাহ আরেকটা বিষয় হলো ব্যাটারিগুলোর অবশ্যই আপনার চেষ্টা করুন মেনটেন ঠিক রাখার জন্য যেরকম 20,000-15,000-20,000 কিলোমিটার পরপর ফ্যানগুলো ক্লিন করে রাখা আদার যে সাইডগুলো আছে ওগুলো কারণ আপনার ব্যাটারি যখন ড্যামেজ থাকবে আমি আগেও বলছি ব্রেক সিস্টেম আপনার আমরা সামনে আসি আপনাদেরকে এই জিনিসগুলো অনেকটা জিনিস ইয়ে করি যেরকম আমরা দেখতেছি এখানে ইনভার্ট কনভার্ট করে যে ইনভার্টার এই ইনভার্টারটা এখানে ভিতরে আছে অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাটারি ড্যামেজ হওয়ার পর আমরা দেখছি যে ইনভার্টার আপনার জ্বলে গেছে কারণ আপনার ব্যাটারি যখন এই ব্যাটারিগুলো ড্যামেজ হয় এক পর্যায়ে চার্জ হলো আপনার ফুল হয়ে থাকে স্যার এরকমই তো হয়েছে চার্জটা একেবারে ফুল হয়ে রয়েছে তো মূলত এই ব্যাটারিগুলোর একটা প্রবলেম হয় চার্জিং হয় বা ডিসচার্জিং হয় না তো যখন চার্জ ফুল থাকবে এক পর্যায়ে চার্জ নিতে ওভার ওর তো নেওয়ার কোনো জায়গা নাই ও যখন ব্যাক মারবে তখন আপনার হাইটার উপরে প্রেশার পড়বে নয়তো এসির কম্প্রেসার অনেকে কম্প্রেসারের প্রতি একটা কথা এটা কিন্তু কোনো ফ্যান বেল নাই এটা মাথায় রাখবেন এটা ফুলি ইলেকট্রিক কম্প্রেসার এবং আপনার এখান থেকে মূলত কম্প্রেসারটা আপনার কন্ট্রোল হয় এই কন্ট্রোল ইউনিট থেকে মূলত কন্ট্রোল হয় এটা হলো একটা বিষয় ইলেকট্রিক ওয়াটার পাম্প সেটাও কন্ট্রোলিং হয় প্লাস আপনার ব্রেক সিস্টেম ওইটাও এখান থেকে কন্ট্রোলিং হয় তো মূলত প্রত্যেকটা জিনিসই ইনভার্ট কনভার্ট করে ইনভার্টার ঠিক আছে তো এটা হলো মূলত এটার প্রত্যেকটা জিনিস একটা ড্রাইভ আপনার হাইব্রিড সিস্টেমটারই একটা ড্রাইভ হলো এটা তো আপনারা যে জিনিসটা দেখতেছেন যে এর ভিতরে দিয়ে যে আমাদের আলহামদুলিল্লাহ সেট আপ করা প্রায় শেষের দিকে হয়ে গেছে তার ভিতরে হ্যাঁ আলহামদুলিল্লাহ ব্লোয়ারটা লাগিয়ে নিছ তো আমাদের কেরিয়ারটা লাগিয়ে ফেলবে গাড়ি একটু স্টার্ট করেন আমরা একটু স্টার্টটা আপনাদেরকে দেখাই ইনশাআল্লাহ হ্যাঁ আসেন এই সাইড দিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ এই স্ক্যানারটা দিও বিসমিল্লাহ রহমান রহিম তো দিস ফাইন আলহামদুলিল্লাহ গাড়িটা মানে পুশ করার সাথে সাথে রেডি আইসা পড়ছে আর মূলত রেডিতে আমরা বুঝি যে গাড়িগুলো স্টার্ট আলহামদুলিল্লাহ গাড়িটা এখন স্টার্টে আছে এবং এখন ইঞ্জিনে চলে গেছে এখানে আমরা দেখতেছি যে রেডি লেখাটা এটি মূলত আপনার গাড়ি স্টার্টে আছে এটার ইস্যু
আর ব্যাটারিটা চার্জ আমাদের 3 দাগ আছে এটা আমরা গাড়ি রান করতে হবে ইনশাআল্লাহ যদি ওই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো না কারণ আমরা জাস্ট দুইটা ভিডিও এডিট করব আমাদের ক্যারিয়ার লাগানো হইতেছে আপনারা দেখতেছেন তারপর আমরা স্ক্যান করি গাড়িটা আপনাদেরকে দেখাই তো এখানে আমাদের স্ক্যানার লাগাইলাম আমরা এখন গাড়িটা স্ক্যান করব এখানে আমরা গাড়িটার মডেল আর ডিটেইলস এই জিনিসগুলো সেট আপ করতেছি এখন আমাদের গাড়িটা চার্জ উঠতেছে ব্যাটারি 3 দাগ ছিল এখন 4 দাগ হইছে এবং আলহামদুলিল্লাহ গাড়িটা আবার ইভিতে চলে আসছে গাড়ি এখন ইঞ্জিন অফ ইভিতে জাপান সিলেক্টেড আপনারা দেখতেছেন যে এখানে ইভি লেখাটা এখানে ভিতরে ইভি লেখাটা চলে আসছে মূলত এখন গাড়িটা হাইব্রিড আছে একুয়া 2014 মডেল কভারগুলো একটু খেয়াল করে লাগাবেন ঠিক আছে স্ক্যানিং তো আমাদের এখন স্ক্যান সার্চ হচ্ছে এবং ইঞ্জিন সিস্টেম কমপ্লিট হাইব্রিড সিস্টেম কমপ্লিট সিসিএস কমপ্লিট আছে এভিএস কমপ্লিট আছে ইএমপিএস কমপ্লিট আছে এসআরএস এখন স্ক্যান চলতেছে এসআরএসও কমপ্লিট এসি সিস্টেম এসি সিস্টেমটা তো অনেক ক্ষেত্রে প্রবলেম দেখা দেয় তো আলহামদুলিল্লাহ এটা এখনও এসি সিস্টেম কনকমন আলহামদুলিল্লাহ আদার সাইডগুলো মোটামুটি যা বুঝতেছি যে কমপ্লিট আছে কোনো ধরনের কোনো ত্রুটি কিংবা কোনো ক্লু নাই আমাদের হ্যান্ডব্রেকের লাইটটা জ্বলে আছে কারণ হ্যান্ডব্রেকটা টানা এখন আমাদের হ্যান্ডব্রেকটা ছেড়ে দিলাম হ্যান্ডব্রেকটা চলে গেল আমরা আবার হ্যান্ডব্রেকটা টেনে রাখলাম তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের গাড়িটা স্ক্যানিং প্রায় কমপ্লিট বাট কোনো কোড নাই কোড যদি থাকতো এখানে আপনার অ্যাবনর্মাল থাকতো এখানে ভিতরে আমরা দেখতেছি সব নর্মাল আছে ডিটেলসে সব কিছু নর্মাল আছে তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো ধরনের কোনো ক্লু নাই এবং কোনো ইয়েও নাই এই হলো প্রবলেম এবং সলভ এতটুকুই এখন আমরা গাড়িটা টেস্ট ড্রাইভ করব ইনশাআল্লাহ যদি ওই ভিডিওটা আমরা আনবো না আমাদের ব্যাটারিটা সেট আপ করা পর্যন্ত এই ভিডিওটাই থাকলো তো আপনাদের অনেক কষ্ট দিলাম সকলে মাফ করবেন এবং সকলে সকলের জন্য দোয়া রাখবেন বিশেষ করে আমার জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের পথে রাখতে পারে এই তৌফিকটা দান করুক তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ এসি